खबर चौबीस इंटू साथे आपनाके स्वागत। नतून नतून खबर जानार जन्य आमादेर चैनेले चोख राखुन। नमस्कार बंधुरा, खबर चौबीस इंटुर साथे आपनादेर स्वागत। ভাবতে ভীষণ লজ্জা করছে, এ কোন বিশ্ব মানব সমাজ? মাস কয়েক যাবৎ ইউক্রেন দখল করার যে ব্লুপ্রিন্ট অতি চতুর, ক্রোধা, ধূর্ত ভ্লাদিমির পুতিন, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট খুঁটি সাজিয়ে সারা বিশ্বের অধিকাংশ দেশের নিষেধাজ্ঞা ফুৎকারে উড়িয়ে গত বৃহস্পতিবার মানে 25, 26 এবং আজ 27 তিন দিনে যেভাবে ইউক্রেনের সাধারণ মানুষের মৃত্যু মিছিল, সম্পত্তি ধূলিসাৎ, সাথে অবশ্যই রাশিয়ার সেনা মৃত্যু, অমিত শক্তিধর দেশ আমেরিকা ও তার সহযোগী দেশগুলির অধিকর্তা ন্যাটোর যে সমস্ত হুমকি শোনা গেছিল সেটা যে কতটা অসার তার প্রমাণ পাওয়া গেল। রাশিয়া যুদ্ধ শুরু করতেই ভীষণ আশ্চর্যের যে ইউক্রেনের পাশে এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে কোনো দেশই পাশে দাঁড়ালো না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশবাসীর মৃত্যু মিছিল ও তাণ্ডবের রাশিয়ার আকাশপথে মিসাইল বর্ষণের মাঝেও বুক চিতিয়ে দেশবাসীর পাশে থেকে দেশের স্বাধীনতা রক্ষার্থে সবাইকে অস্ত্র তুলে নিতে বলেছেন। সাথে ন্যাটো তথা যে সমস্ত দেশগুলি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে সাহায্যের প্রার্থনা করে চলেছেন। অপরদিকে রাশিয়ার পদাতিক সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিভের দখল যে কোনো মুহূর্তে নিয়ে নেবার মুহূর্তে আর আমাদের দেশ ভারতবর্ষ এমন এক ঘেরাটোপে আবদ্ধ, সেখান থেকে রাষ্ট্রসংঘের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নিন্দা প্রস্তাবে আজ ভোটদান থেকে বিরত থেকে কেবল আবেদন করে চলেছেন পুতিনের দরবারে যুদ্ধবিরতি। আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিন, যিনি 1991 সালে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হবার সময় দেশের গোয়েন্দা সংস্থা কেজিবির উচ্চ পদস্থ অফিসার ছিলেন, দেখেছিলেন কিভাবে এক ডেডিকেটেড কমিউনিস্ট দেশ তদানীন্তন রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভের গ্লাসনস্ট পেরেস্ত্রইকার সৌজন্যে সংযুক্ত সোভিয়েত রাশিয়ার পতন হয়েছিল। এর নেপথ্যে তারা তাদের মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকার কারসাজি বুঝতে পেরেও চুপ থাকাই হয়তো শ্রেয় মনে করেছিলেন পুতিনের ন্যায় রাশিয়ার অগণিত এমন মানুষ। তবে যেভাবে 31 বছরের মাথায় পুতিন সারা বিশ্বকে হেলায় সরিয়ে ইউক্রেন আক্রমণ করলেন, মনে হয় সেটা যে সমস্ত দেশগুলি রাশিয়া থেকে ভেঙে নতুন দেশে তকমা পেয়েছিল সেগুলি সব কটাকে নিজেদের মধ্যে জুড়ে পুনরায় সংযুক্ত সোভিয়েত ইউনিয়ন হিসেবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিধর হিসেবে আত্মপ্রকাশ করা। এ ব্যাপারে পুতিন আগেভাগেই বর্তমান বিশ্ব ক্ষমতার দৌড়ে লড়াইয়ে চীনকে নিজেদের কবজায় নিয়ে ফেলেছে। যেভাবে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তথা না কুচু ইউরোপীয়দের মাস্টার স্ট্রোক দিলেন সেটা বড় তেতো হলেও হজম করতে হচ্ছে আমেরিকা ও ইউরোপের না কুচু দেশগুলিদের। তবে যেভাবে বর্তমানে ভারত সরকার আমেরিকার দিকে ঝুঁকে পড়েছিল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন চীনের সাথে ভারতের যুদ্ধ বাঁধলে কি পরিস্থিতি হতো ভারতের। ভারতবর্ষের মোট সামরিক অত্যাধুনিক সরঞ্জামের 50-60% রাশিয়ার তৈরি এবং জল তল আকাশপথের অত্যাধুনিক অস্ত্র বিমান সব কিছুই রাশিয়ার দৌলতে। এবং যেভাবে সিউরে চীন পাকিস্তানের জন্য হাজার হাজার কোটি টাকার অস্ত্রের সরবরাহ দিয়ে চলেছে রাশিয়া, সেটা বন্ধ হলে কি হবে সেটা ভেবে শিউরে উঠছে ভারতবর্ষের নর্থ ব্লক সাউথ ব্লকের অফিসাররা। হ্যাঁ, ভারতকে বেটি স্বর্গীয়া ইন্দিরা গান্ধীর দূরদর্শিতা, উনি বেনিয়ে আমেরিকাকে ছেড়ে রাশিয়ার সাথে যে গভীর বন্ধুত্ব স্থাপন করে গেছেন যার প্রমাণ 71-এর যুদ্ধে সর্বস্ব দিয়ে ভারতের পাশে থেকেছে সংযুক্ত সোভিয়েত রাশিয়া। আর আমেরিকা ভারতের বিশাল সাম্রাজ্যের বাণিজ্যের যে বাজার দখল করতে বারে বারে ব্যর্থ, সেই সুযোগে চীন ধরে ফেলেছে ভারতের বাজার। তবে বিশ্ব মানবতা নামক অভিধানটি রাষ্ট্রপুঞ্জ থেকে তুলে দেওয়া উচিত। যেভাবে অমিত শক্তিধর দেশগুলি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপের ছোট ছোট শান্ত দেশগুলিদের লুণ্ঠন করে চলেছেন, সেখানে দাঁড়িয়ে বলা যেতেই পারে অর্থের জোরে, অস্ত্রের জোরে যা ইচ্ছা তাই করা যায়। আর রাশিয়ার পুতিন ও চীনের শি জিনপিং তারা তাদের করায়ত্তে বিশ্বটাকে ভাগ করে নিতে আগ্রহী নিজেদের মধ্যে। আজ ভারতবর্ষ ইউক্রেন নিয়ে যে নিদর্শন দেখালো তার পরিণতি যে খুব একটা সুখকর হবে না সেটা বিলক্ষণ বুঝতে পারছে নর্থ ব্লক সাউথ ব্লকের আমলারা। এখন আর ট্যাকটিক্যালি দু নৌকায় পা দিয়ে চলা যাবে না সেটা পরিষ্কার, এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল যদি সবকিছু ভুলে যুদ্ধকালীন পরিস্থিতিতে একসাথে একযোগে বসে সমস্ত দিক থেকে তৈরি না হন, তবে
আগামী লক্ষ্য চতুর সাম্রাজ্যবাদীদের কিন্তু ভারতের খণ্ডন। শেষ করার আগে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে করজোড়ে আরতি, দয়া করে অসহায় নিরপরাধ ইউক্রেনবাসীদের মারবেন না, তারা তো আপনারই দেশের মানুষ ছিলেন। দরকার পড়লে ইউক্রেনকে আবার সংযুক্ত করে নিন রাশিয়ার সাথে, পাশে থেকে ইউক্রেনীয়দের আশ্বস্ত করুন, নতুবা মানবতার নজরে সত্যি আপনারা ছোট হয়ে যাবেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 News 7।